নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের থেকে শেখাবো যে ভোটার কার্ড কী করে করতে হবে। বন্ধুরা, ঘরে বসে কোথাও না গিয়ে আপনি নিজে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন যাওয়া যাক। তার আগে বলি, এই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে, এটি সাবস্ক্রাইব বাটনটি টাইপ করে আমাকে সাবস্ক্রাইব করুন, যার জন্যে আপনাদের জন্য অনেক আরও ভিডিও নিয়ে আসতে পারি কম্পিউটার মোবাইল সম্বন্ধে। তো চলুন যাওয়া যাক, টাইপ করব nvsp.in। দেখুন বন্ধুরা, একটু টাইপ করব, টাইপ করার পর সার্চ করব, সার্চ করার পর দেখুন অটোমেটিক বেরিয়ে চলে আসবে। পেজটি ওপেন হচ্ছে, দেখুন বন্ধুরা আপনি চলে এসছে, লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর রেজিস্ট্রেশন নিউ ভোটার আই ভোটার। চলুন এখানে ক্লিক করব। এখানে আরও সিস্টেম আছে, সেটা আপনাদেরকে পরে বলবো। চলুন এখানে ক্লিক করা যাক। প্রথমে ক্লিক করি, দেখুন বন্ধুরা ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে মনে রাখবেন সবসময় এটি 6 নম্বর ফর্ম, 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তো চলুন ফিল আপ করি, এখানে লিখব, এখানে স্টেট সিলেক্ট করব, একবার স্টেট সিলেক্ট করব, এখানে ওয়েস্ট বেঙ্গল, দেখুন সবাই লাস্টে আছে, ওয়েস্ট বেঙ্গল পড়া হচ্ছে। এখানে সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট হবে এখানে আমার কাটোয়া, কাটোয়া 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 হয়ে গেছে। এবারে নাম দেবো, এখানে দেখুন সবসময় মনে রাখবেন নতুন ইউজার হলে এখানে যেটা আছে সেটা এখানেই থাকবে, আর যদি আপনার আগে কোনো ভোটার কার্ড হয়ে থাকে বা অন্য জায়গা থেকে ট্রান্সফার করছেন তাহলে নিচেরটা নিচেরটা ক্লিক করবেন। হ্যাঁ, এই জায়গাটা নিচের এখানটায় ফুটকুলিটা ক্লিক করবেন, তাহলে আপনার এখানে নাম টাইপ করবেন ইংলিশে, ইংরেজিতে এখানে নাম টাইপ করার পর আপনার এখানে আপনার যে ভাষা সেই ভাষার নামটি চলে আসবে এখানে লেখা। এখানে নাম পদবি টাইপ করবেন, এখানে বাংলায় চলে আসবে, এখানে রিলেশন মানে বাবার নাম মানে বাংলায় চলে আসবে, এখানে বাবার সুরনাম, বাবার সুরনামটি এখানে টাইপ করা হবে, এখানে বাংলায় চলে আসবে। এখানে রিলেশন কি, তুমি মায়ের নামে যদি দিতে পারো মায়ের নাম, বাবার নাম দিলে বাবার নাম, তুমি বাবার নাম বেশি ফাদার নাম, তো বাবার নামটা টাইপ করে দেবেন এখানে ফাদার। এখানে ডেট অফ বার্থ, এখানে দুরকম অপশান দেওয়া আছে, আপনি বয়স দিতে পারেন, এখানে ডেট অফ বার্থ দিতে পারেন। আপনি যদি মনে করেন আমার 2017 সালে কত বয়স হয়েছে সেটি দিতে পারেন, আর ডেট অফ বার্থ দিন, আমি ডেট অফ বার্থ দিচ্ছি, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিই কত সালে জন্ম হয়েছে পুরো ডেট অফ বার্থ। 1994 94 নিচে 94, এপ্রিল 27 তারিখ, হ্যাঁ দেখুন হয়ে গিয়েছে 27 এপ্রিল 1994 আমার জন্ম। এখানে জেন্ডার সিলেক্ট করব, মেল, তারপর এখানে হাউস নম্বর, আমার যে বাড়ির নম্বর সে বাড়ির নম্বরটি এখানে টাইপ করে দেবো। এখানে এরিয়া সেট এরিয়া মানে লোকাল এরিয়ার নাম, পোস্ট অফিস যেটা নাম সেটা দিয়ে দেবেন, আপনার মেন টাউন, আপনার যেটা মেন টাউন সেই টাউনের নাম এখানে দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, এখানে পিনকোড দিয়ে দেবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, বর্ধমান, বর্ধমান পড়ে আছে, বর্ধমান বর্ধমান, ঠিক আছে হয়ে গেল। এখানে দেখুন
উপরে যা যা ফ্লিপ করেছি এটা যদি আপনার সঠিক, এটা আমি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা যে এখানেই হয়, তাহলে এই নিচে যে এখানে নিচে এই ছোট্টি বারে সাদা প্লাস টুকটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন, তাহলে ওই যে অ্যাড্রেসটা টাইপ করেছেন এটা এখানেই চলে আসবে। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গাটা, সে স্থানটা যদি একই হয় তাহলে একই হয়ে যাবে, এটা অটোমেটিক ওটা নিয়ে নেবে একই অ্যাড্রেস। ইফেক্ট নম্বর মানে এটা আপনার বাবার ভোটার কার্ডের নম্বর এখানে দিয়ে দেবেন, আপনার যার বাবারও হতে পারে, আপনি যদি মায়ের দিয়ে করতে পারেন তাহলে মায়ের দিয়ে, বাবার দিয়ে সবাই করে তো বাবার দিয়ে দেবেন। আর এখানে ভার্সাল এমপ্লয় মানে আপনি কি কাজ করেন, এখানে কি কাজ করেন তাই বলেছে ভার্সাল এমপ্লয় এমপ্লয়মেন্ট। আমি এটা করি না, তাহলে এখানে আধার দিয়ে দিতে পারো, আর নাহলে এখানে তুমি কী কাজ করো সেটি এখানে টাইপ করে লিখে দিতে পারে, তো এখানে টাইপ করে লিখে দেবেন তাহলেই হয়ে যাবে। এখানে মোবাইল নম্বর, যেটা মোবাইল নম্বর আপনার সেটা মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন, এখানে ইমেল আইডি, জিমেল আইডি থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। আর এখানে কালার, পাসপোর্ট সাইজ ফটো এখানে একটা আপলোড করে দেবেন। এই ফটোটি সবসময় মনে রাখবেন 100 কপিতে হওয়া যায়। চলুন আপলোড করে দিই, এটা দেখুন একটা ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, কপি করে সব দিতে হবে। দেখুন এগুলো কিন্তু সব 100 কেবির নিচে হওয়া দরকার, 100 কেবির ওপর যেন না হয়, তাহলে কিন্তু এটা আপলোড হবে না, এখানে শো করবে না। দেখুন এখানে আপনি ব্যাংকের বই দিতে পারেন, কিংবা আদার্স স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, কিংবা ইলেকট্রিক বিল এক কিছু দিতে পারেন। তো এখানে তো ভিলেজ টাউন মানে আপনি যেখানে থাকেন সেখানকার আপনার যে টাউনের নাম সেই টাউনটা দিয়ে দেবেন, আর এখানে স্টেট সিলেক্ট, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন বর্ধমান, ডেট সিলেক্ট করে দেবেন, আজকে যে ডেট সেই ডেটটা দিলেই হবে, মানে আজকে তো আমি এটা ফর্মটা ফিল আপ করছি না, আজকে পাঠাবো আমি, তো আজকে ডেটটা দিয়ে দেবো। এখানেও সেই একই দেবো, স্থান প্লেস মানে আমি যেখানে থাকি সেই জায়গার নাম, আর এখানে ডেট আজকে ডেট দিয়ে দেবো। দেওয়ার পর এই যে নিচে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে একটা অ্যাপ্লিকেশন নম্বর দেবে, সেই নম্বরটি কিন্তু আপনি যত্ন করে রেখে দেবেন, কেননা যদি বাই চান্স কোনো সময় না আসে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে ভেতরে টাটা এটা ইনকোয়ারি করে দেখা যাবে আপনার। সে দেখুন তো আমার এটা তো পুরো ফিল আপ করা হয়নি ফর্মটি, তাই তো দেখাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে করবেন তাহলেই হয়ে যাবে। তো যাওয়ার আগে আপনাদের বলে যান, আবার এই সাবস্ক্রাইব বাটনটি চিপে আপনাকে জরুর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, তাহলে আপনাদের জন্য আরও আরও ভিডিও অনেক কিছু নিয়ে আসতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।